এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আর আমরা বঙ্গবন্ধুর খুনি ধরে আনতে পারি না, আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে? এইটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরেকটা জিনিস, এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপ নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপে ধরবে মাননীয় স্পিকার। আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলো কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই, আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল। ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগলের কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক বাইরে ঠিকই বিশ্বব্যাংক